বাসায় অবশ্য এখন যাব না, এখন ফ্রেন্ডদের সাথে আড্ডা দিব। তো আড্ডা মেরে তারপরে একসাথে বাসায় চলে যাব। তো সেই কি অবস্থা দেখেন দোস্ত, রেকর্ড করলাম, ক্যান্টেমেন্টে শুটলে আইছি। ভিডিও লেলি? আরে ক্যান্টেমেন্টে শুটলে আইছি বড়া, বুঝছস? হ্যাঁ, গাড়ি নাই, দেয় নাই, ক্যান্টেমেন্টে শুটলে আইছি, আর্মি দেয় নাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, হ্যালো বন্ধুরা, আমি এখন পশ্চিম মেরুল এলাকায় আছি, ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে যাচ্ছি। তো ইফতারের পরপর বের হয়েছি, রাস্তা মোটামুটি ফাঁকা, তেমন একটা মানুষজনও দেখতে পাচ্ছি না। আশা করি মেইন রাস্তার দিকেও ফাঁকা পাবো। তো এই রাস্তা দিয়ে আমি যখন যাতায়াত করি, এই স্পিড ব্রেকারগুলা খুবই বিরক্ত করে, একটু পর পর স্পিড ব্রেকার, একটু পর পর, মানে আপনার 20 ফিট পর পর একটা করে স্পিড ব্রেকার, খুবই বিরক্তিকর। তো দেখা যাচ্ছে যে এইসব এলাকায় বাইক ওভার স্পিডে চালায়, এই কারণে হয়তো তারা স্পিড ব্রেকারগুলো বানিয়ে থাকে। কিন্তু আমার কথা হলো, এই এত চিপা রাস্তায় জোরে জোরে বাইক কে চালায়? আমার তো মনে হয় না এটা আদৌ সম্ভব। এটা হতে পারে তাদের মনের শান্তি, যে এরকম রাস্তা পেয়েছি আমার বাসার সামনে, আমি একটা স্পিড ব্রেকার বানিয়ে ফেলি। তো সবাই একটা একটা করে বানাতে বানাতে এতগুলো বানিয়ে ফেলছে, আমার কাছে যেটা মনে হয়। তো স্পিড ব্রেকারের ঝামেলা শেষ করে ফেলেছি, এখন আমি কিছুক্ষণের মধ্যেই স্পিড ব্রেকার বিহীন রাস্তায় উঠতে যাচ্ছি। এখন এই যে প্রবেশ করে ফেললাম, তো এখন পুলিশ প্লাজা হয়ে গুলশান এক পার হয়ে দুইয়ের কিছু আগে লিংক রোডে ঢুকে বনানি 11 নম্বর রোডে উঠব। তো বনানি 11 নম্বর রোডে উঠে তারপরে ক্যান্টনমেন্টে চলে যাব। তো বন্ধু, যেখানে আমি ছিলাম এখানে আমার অফিস, তো অফিস শেষ করে আর কি বের হলাম। তো বাসায় গিয়ে, বাসায় অবশ্য এখন যাব না, এখন ফ্রেন্ডদের সাথে আড্ডা দিব। তো আড্ডা মেরে তারপরে একসাথে বাসায় চলে যাব। বন্ধুরা, আমি এখন পুলিশ প্লাজাতে আছি, রাস্তা যেমন ভেবেছিলাম ঠিক তেমনই পুরো ফাঁকা দেখা যাচ্ছে। তো আশা করতেছি রাইড করে খুবই ভালো লাগবে। তো এই রাস্তাতে যখন আমি যাতায়াত করি, নর্মালি এই টাইমে প্রচুর জ্যাম থাকে, মাঝে মাঝে অন্য রাস্তা দিয়ে ঘুরে তারপরে যাই। তো এই করোনার লকডাউনের সময় মোটামুটি আরামসে যাতায়াত করতে পারতেছি, তো এই কারণে ভালোই লাগে রাস্তায় এখন রাইড করি। কিন্তু যখন স্বাভাবিক হবে, যেমন আজকে সকালবেলা প্রচুর জ্যাম ছিল রাস্তায়, তো সেই কি অবস্থা দেখেন, এইভাবে রাস্তা কেউ পার হয়? ও বোতল লাথি মারতেছে, ফুটবল খেলতেছে রাস্তায়, সে বোতল দিয়ে ফুটবল খেলতেছে, মানে কি বলবো, মানে হঠাৎ করে সামনে এসে আমার সামনে আসতে হয়। শুধু আমি না, মানে এরকম বাইকের সামনে হুট করে চালা চলে আসবে, আর আমাদের দায়িত্ব হলো গিয়ে তাদের বাঁচাতে গিয়ে নিজে একটা ইঞ্জুরিতে পড়া। আসলে এগুলো বলে লাভ নেই, শিক্ষিত মানুষও এরকম কাজ করে, অশিক্ষিত মানুষই করে এমন না, এটা আমাদের দেশের প্রতিটা নাগরিকেরই এই সমস্যাটা আছে। তো এটা যে শুধু এই পিচ্ছি একা করছে এমন না। তো এই সব বিষয় নিয়ে আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছি, যে প্রচুর লোকজন দেখাইছি যেখানে তারা উল্টা পাল্টাভাবে রাস্তা পার হচ্ছে। তো আই বাটনে দিয়ে দিব, আপনারা ওইখান থেকে ওই ভিডিওটা দেখতে পারবেন। তো কথা হলো গিয়ে যে এই যে অবস্থাটা আমাদের দেশের, এটা খুবই একটা সুন্দর, তো কথা হলো যে এই যে অবস্থাটা, এটা খুবই একটা বিরক্তিকর বিষয়।
রাস্তা এটা না, এটা দিয়ে ঢুকবো না, সামনের গলি দিয়ে ঢুকবো। সামনের গলি দিয়ে উঠলে সোজা 11 নম্বর ব্রিজে উঠে যাব। তো চলে এসেছি, এখন এই গলি দিয়ে সোজা বরণে 11 নম্বর ব্রিজে উঠব। তো খুবই তাড়াতাড়ি চলে আসলাম। ঢাকা শহর যদি এরকম থাকতো সব সময় তাহলে খুবই ভালো হতো, সবাই আরামসে যাতায়াত করতে পারত। শুধুমাত্র বাস চলাচল করতেছে না, এতেই আমরা এই সুবিধাটা পাচ্ছি। নরমালি সব কিছু চলছে, শুধু গণপরিবহন খ্যাত আমাদের জেলায় লোকাল বাসগুলো আছে সেগুলো চলাফেরা করছে না, এই জন্য রাস্তা কতটা ফাঁকা। এমনি সকালে মোটামুটি জ্যাম ট্যাম পড়ে, তাও ওইটা আহামরি তীব্র জ্যামের মতো অবস্থা হয় না। বাসগুলো যেভাবে চলাফেরা করে তো সেটা খুব বিরক্তিকর। ওরা দেখা গেল মাথাটা বাঁকা করে রাস্তা আটকায় রাখে, লোক উঠায় একটা, এইগুলোর কারণে পিছনে জ্যাম হয়ে যায়। তো বন্ধুরা, 92 নম্বর রোডের এই ভিউগুলো লেকের পার দিয়ে যখন যাই ভালোই লাগে। এই রাস্তাটা খুবই ভালো লাগে আমার কাছে, এনজয় করি যখন রাইড করি। এটা মোটামুটি সবসময় এরকম ফাঁকা থাকে, তো এই জন্য এই রাস্তা দিয়ে যাতায়াত করতে খুবই ভালো লাগে। আর তাছাড়া এখন যে ইউলুকটা খুলেছে, এইখান দিয়ে যদি না আসি তাহলে নাভিস্কো দিয়ে ঘুরে আসতে হবে, আর এইখান দিয়ে গেলে তাহলে আমি সামনে চেয়ারম্যান বাড়ির ইউলুক দিয়ে ক্যান্টনমেন্টে ঢুকতে পারি। এই জন্য আমি এই রোডটা এখন ব্যবহার করি। আসার সময় আমি ওই পাশের রোড দিয়ে যাই, আর বাসায় যাওয়ার সময় আমি এই রোডটা ইউজ করে বাসায় যাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পুরোই ফাঁকা রাস্তা, ভালোই লাগছে, এনজয় করতেছি। তো বন্ধুরা, আমি এখন মেইন রোডে চলে আসলাম। সামনে ইউ লুক দিয়ে আমি ইউ টার্ন দিয়ে ক্যান্টনমেন্টে প্রবেশ করব। তো একটা জিনিস আজকে ভাবলাম যে আজকে আমি একটা ইতিহাস করার চেষ্টা করব। নর্মালি ক্যান্টনমেন্টের ভিতরে কেউ ক্যামেরা ব্যবহার করতে পারে না, ক্যান্টনমেন্টের ভিউ সম্পূর্ণভাবে ক্যান্টনমেন্টের ভিতরে কেউ ভিডিও করতে পারে না। তো আজকে আমি যেটা করব, আমি ক্যান্টনমেন্টের ভিতরে ভিডিও নেব, যদিও এটা দুঃসাহসের বিষয়, ধরা যদি খাই তাইলে আমার খবর আছে, মানে কেমন খবর আছে সেটা তো আপনারা সবাই জানেন। তো তারপর আমি রিক্সটা আজকে নিতে চাচ্ছি, রিক্স নিতে ভালো লাগে, এই জন্য আজকে আমি এই রিক্সটা নিতে যাচ্ছি। তো আপনারা একটু অপেক্ষা করেন, একটু পরেই আপনাদের আমি ক্যান্টনমেন্টের ভিতরে নিয়ে যাব। বন্ধুরা, আমি এখন চলে আসলাম ক্যান্টনমেন্টের ভিতরে। দেখি আমার ক্যামেরা লাগানো আছে, খুবই ভয় লাগতেছে। সামনে অনেকগুলো চেকপোস্ট আছে, প্রতিটা চেকপোস্টে আর্মি আছে। যদি আমি ধরা খাই তাহলে তো পুরাই বাস, আর যদি ধরা না খাই তাহলে তো পুরো বেঁচে গেলাম। তো একটু ভয় ভীতি কাজ করতেছে, কারণ ধরা খেলে এখানে আমার জামিন নাই, মামলা তো খাবই, সাথে তো আরও অনেক কিছু আছে, ক্যামেরা নিয়ে যাবে, আর অনেক ভোগান্তিতে পড়বো, কৈফত দিতে হবে অনেক, তো অনেক বিশাল ঝামেলায় পড়বো। সেই ঝামেলা কাঁধে নিয়ে আমি চালাচ্ছি বাইক। এখানে সিগন্যাল পাই নাই, কপাল ভালো, সোজা চলে আসলাম, আমি পার হলাম আর সিগন্যাল দিছে, যাচ্ছি এখন। দেখি সামনে যদি এরকম সিগন্যাল না পড়ে টানার আসতে যদি পারি, সামনে যদি সিগন্যাল পড়ে যদি সোজা চলে আসতে পারি তাহলে তো খুবই ভালো হলো, আর যদি সিগন্যাল পড়ে যায় তাইলে কি হবে জানি না, একটু ভয়ে ভয়ে আছি, দেখা যাক কি হয়। যাচ্ছে, আই হাই, বাস খেয়ে গেলাম বন্ধুরা। আমার মানে আমি একা ছিলাম, আমার আগের সবাই চলে গেছে, সিগন্যাল পড়ে গেছে। ওই যে বক্সটার ভিতরে আর্মি আছে, যদি দেখে আমার এখানে ক্যামেরা, সামনে যদি একটা লাইট জ্বলতে থাকে ওইটা খেয়াল করে যদি সামনে চলে আসে আমি পুরাই বাস। দিনের বেলা হইলে হয়তো খেয়াল করতো না, তো রাত্রের বেলা এটা খুবই একটা ভয়ের বিষয়, কারণ বাতিটা জ্বলতেছে আর নিভতেছে, লাল লাইটটা চোখে পড়লেই আমার সমস্যা হয়ে যাবে।
হলুদ বাতি দিয়েছে। ক্যান্টনমেন্টের একটা নিয়ম যে হলুদ বাতি দিলে আপনি যেতে পারবেন না, আপনার অপেক্ষা করতে হবে। ওই দেখেন বাইকটা যে যায় নাই দাঁড়ায় আছে। হ্যাঁ, সে গ্রিন সিগন্যাল দিয়েছে, এখন যাচ্ছি। সামনে আরও একটা চেকপোস্ট আছে, শেষ চেকপোস্ট। ওইখানে যদি আমাকে ডিটেক্ট করতে না পারে তাহলে আমি সোজা এলাকায় চলে যেতে পারবো। এখন দেখি কি হয়। আমার খুবই ভয় লাগতেছে, ধরা পড়লে খবর আছে। আর্মিদের বিষয়ে আপনারা সবাই জানেন। সোজা এখন আমি ডান দিকে চলে যাব, ডানে বামে দেখার টাইম নেই, যদি ডাক দেয় শোনার টাইম নেই। চলে আসলাম এখন ডান দিকে মোড়, চলে আসছি। আমাকে একে পায় বন্ধুরা, আমি পেরেছি। তাহলে খুবই ভালো লাগতেছে, আমি পেরেছি। সবার চোখ ফাঁকি দিয়ে এলাকায় ফিরে আসলাম ভিডিও করে, খুবই ভালো লাগতেছে। তো খুবই ভয় লাগতেছিল, ধরা খেলে খবর ছিল আমার। তো খুবই ভালো লাগতেছে, আমি এখন ভাইজারটা খুলে একটু উপভোগ করতেছি। দোস্ত রেকর্ড করলাম, ক্যান্টনমেন্টে শুট লে আইছি, তারপরে যে ক্যামেরা অ্যাকশন ক্যামেরা লাগে আর কি রেকর্ডই দছে। হ্যাঁ, ডাইরেক্ট দুইটা টার্গেট দা ইয়া বন্ধ করলো, এটা দুইটা একবারে ডাইরেক্ট ঢুকাই গেছি। দুইটা ওই যে ইয়াতে শনি ক্লাবতে দুইটা, পরে যে টেম্পু স্ট্যান্ড আছে না, টেম্পু স্ট্যান্ডে যে ক্যামেরা অন করছি, ক্যামেরা অন করে পরে এখন পুরো ডাই চালাই আইছি। ইফতারের টাইম কোনো আর্মি নাই, আর্মি আছে তাও ওই দেহে নাই। তো বন্ধুরা, আমার ফ্রেন্ড তানবীরের সাথে কিছুক্ষণ আড্ডা দিলাম, এখন শিলপাড়া যাচ্ছি। আমার পিছনে আমার ছোট ভাই বসে আছে। তো আজকে পুরো রাইডের উপরে ছিলাম, রাস্তায় বাইক রাইড করেছি। তো এখন কিছু সময় আড্ডা দিব। আরে ক্যান্টনমেন্টে শুট নিয়েছি, ওরা গাড়ি নাই, ক্যান্টনমেন্টে যে শুট নিয়েছি আর্মি তো এই না। তুই এই জায়গায় এই না ছিল আর আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। এখন একটা গান ছাড়বো, গানটা উপভোগ করতে থাকেন, আর এই গানের সাথে সাথে বিদায় নিব। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই কামনা করি। তো বন্ধুরা আবার দেখা হবে, আল্লাহ হাফেজ। Say we have the power, but there's things we touch the road. Tell them say we ready, clip them on the cut, she load. Should I know say we not regular, anything we ready for. Bet you never know, bet you never know. Nah, go take no talk, I beg no pardon, that's for sure. Bet you never know, bet you never know. We are like the badness, we are like the globe. Bet you never know. Bet you never know. Oh, we are like the badness, we are like the globe. Bet you never know, bet you never know.
Nah, but them not talk, I beg no pardon, that's for sure. Bet you never knew, bet you never know. We are like the badness, we are like the globe. Bet you never know, bet you never know.